এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম রাফির রহস্যজনক মৃত্যু হয়েছে। গেল রাতে বাসে বাড়ি ফেরার সময় অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ জানাননি কেউই। নিহতের বাবা জানিয়েছেন, তাকে খিদমা হাসপাতাল থেকে কল দিয়ে জানানো হয় তার ছেলে অচেতন অবস্থায় পড়ে আছে। এ খবর পেয়ে ছুটে যান তারা।